আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন সো আজকের ভিডিওর টপিক হচ্ছে সার্বিয়া নিয়ে কিছুক্ষণ আলোচনা করব সার্বিয়ার বেতন এইগুলো নিয়ে তারপর আপনাদের সাথে আলোচনা করব যে সার্বিয়া থেকে আমরা সবাই জানি যে শুধুমাত্র অবৈধভাবে মানুষ যায় ইতালিতে আসে আসার পর এখন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই বৈধভাবে যাওয়া যায় কি না এইসব সার্বিয়া থেকে শুধু সার্বিয়া থেকে না যে কোনো নন এন্ড কান্ট্রি থেকে আসলে কি বৈধভাবে যাওয়া যায় কি না এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আসলে আপনি জানতে পারবেন আসলেই কি সার্বিয়া থেকে গেম ছাড়া আসা পসিবল আছে কিনা পসিবিলিটি কি না এই বিষয়গুলো নিয়ে আজকে ইমরান আমি আসি আপনাদের সাথে ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আজকের ভিডিওটা মেক করতেছি বর্তমানে সার্বিয়াতে আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ফাইল জমা পড়তেছে এবং অনেকেই কিন্তু ফাইল দিচ্ছে সার্বিয়ার জন্য এখন প্রথম যে প্রশ্ন সবার যে ভাই সার্বিয়ার এই যে এত মানুষ ভিসা মানে দিচ্ছেন এত মানুষ ফাইল জমা দিচ্ছেন আসলেও কি সার্বিয়াতে এত বেশি ভিসা হবে আসলে টু বি অনেস্ট যদি আমি আমার আমি আপনাকে যদি বলি টু বি অনেস্ট এই যে এত পরিমাণ মানুষ জমা দিচ্ছে আসলে এত পরিমাণ ভিসা হবে না হবে ভিসা যে একেবারেই হবে না এমনটা না ভিসা হবে ভিসা রিজেক্ট হবে এখন যাদের কপাল ভালো থাকবে কোম্পানি সব কিছু ঠিকঠাক থাকবে অথেন্টিক পারমিট থাকবে কোম্পানি থাকবে ভালো এমপ্লয়ার এভরিথিং ওকে থাকবে তাদেরই ভিসা হবে আর যাদের বাঙাচুরা কোম্পানি যদি থাকে তাহলে আসলে ভিসা পাওয়ার পসিবিলিটি একেবারেই কম থাকবে এখন আসেন বর্তমানে সার্বিয়াতে আসলে কত টাকা আসলে লাগতেছে বাংলাদেশ থেকে আসতে দেখেন বর্তমানে সার্বিয়ার জন্য মার্কেট প্রাইস কিন্তু আপনারা সবাই জানেন আট লাখ টাকা করে চলতেছে এখন অনেকেই শুনতেছি বডি কন্ট্রাক্টে দশ লাখ টাকা দিয়ে ফাইল জমা দিচ্ছেন অনেকেই বলতেছেন এগারো লক্ষ টাকা ফাইল জমা দিচ্ছেন আসলেই কি বডি কন্ট্রাক্টে সার্বিয়া আসা যায় বর্তমান সময়ে আসলেই সার্বিয়াতে বডি কন্ট্রাক্টে আসা যায় না তো আসলে যারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা এইটা নিয়ে কনফিউশনে আছেন সবাইকে বলতেছি আসলে বডি কন্ট্রাক্টে সার্বিয়া আপনারা আসতে পারবেন না হুদাই দশ এগারো লক্ষ টাকা দিয়ে ফাইল জমা দিয়েন না আপনার লস হবে চেষ্টা করুন ভালো লুকের মাধ্যমে আট লাখ টাকার ভিতরে সার্বিয়াতে আসার জন্য বুঝতে পারছেন যেটা আপনার মার্কেটের রেট চলতেছে ওই রেটেই আসার ট্রাই করুন এখন আসেন যে আরেকটা প্রশ্ন যে ভাই সার্বিয়াতে আসলে দুই মাসে তিন মাসে পসিবল কি না আমাকে বলছে তিন মাসে ফ্লাই করাইয়ে দিবে আসলেই কি সার্বিয়াতে তিন মাসে ফ্লাই পসিবল এটা একেবারেই ফেক এবং একেবারেই ভুল এই জিনিসটাতে কেউই বিশ্বাস করবেন না বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্ট এই এইগুলা বলেই কিন্তু তিন মাসের কথা বলে সাত মাস আট মাস নয় মাস এক বছর ধরে নিয়ে ঘুরায় ফাইল সো আপনারা হুদাই ওনাদেরকে বিশ্বাস করে তিন মাসের যে পসিবল সেটা না আপনারা সার্বিয়াতে ফাইল জমা দেন কিন্তু সত্যিটা জেনেই ফাইল জমা দেন সার্বিয়াতে সব কিছু মিলিয়ে সাত থেকে আট মাসের মতো আপনার একটা সময় লাগবে এইটুকু জেনে শুনেই যদি আপনারা ফাইল জমা দেন তাহলে ঠিক আছে আদারওয়াইজ এই দুই মাসে তিন মাসে পসিবল ফ্লাই করাইয়া দিবে কন্ট্রাক্ট করেন ভিসা করাইয়া দিবে এগুলো পুরোটাই বাউথা বাজে এবং পুরোটাই হচ্ছে ফেক একটা জিনিস আমি আবারও বলবো যারাই নতুন আছেন আশা করতেছি আপনারা আজকে উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এই যে এইগুলো হচ্ছে ইতালিয়ান কৃষি কৃষি বাগান মানে ফসলের মাঠ আপনারা দেখতেছেন শাকসবজির মাঠ এগুলো মানে শীতের মৌসুমের যে কাজ আর যারা সিজনাল ভিসাতে আসতেছেন বাংলাদেশ থেকে অনেকেই ভিসা পাচ্ছেন তারা এই কৃষি কাজগুলো এই সব জায়গাতেই এইসব বাগানেই কাজ করতে হবে আপনারা দেখতেছেন প্রচুর খুব সুন্দর একটা পুরোটাই বাংলাদেশের মতো এই জিনিসটা লাগতেছে শীতের সকাল আর এখন ইতালিতে খুব প্রচুর শীত পড়তেছে তো এই হচ্ছে আর কি ইয়ে তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলি সার্বিয়াতে আসলে আপনার কত টাকা স্যালারি পাবেন সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে কত টাকা স্যালারি হবে সার্বিয়াতে আসলে আপনি যদি আসেন চারশো পঞ্চাশ ইউরো থেকে শুরু করে আপনি পাঁচশো ইউরো পাঁচশো পঞ্চাশ ইউরো সর্বোচ্চ ছয়শো ইউরো ইনকাম করতে পারবেন আপনি এই এই ইনকামটা করার সুযোগ আছে বুঝতে পারছেন তো যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন স্যালারি বিষয়ে তারপর সে টাইম যা কিছু আছে সবগুলো এইসব নিয়েই আমি আপনাদেরকে তথ্য দিলাম যে এই মানে আপনার এই যে একটা স্যালারির কথা বলছি এই স্যালারির রেঞ্জটাই আপনি পাবেন কেউ পাঁচশো ইউরোপ পাইতে পারেন কেউ চয়শো পাঁচশো পঞ্চাশ ইউরো পাবেন কেউ চারশো পঞ্চাশ ইউরো পাবেন এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কি কাজে যাচ্ছেন সেই কাজের উপরে আরেকটা জিনিস আপনারা আমাকে সবাই জিজ্ঞেস করেন যে ভাই কোন কাজের ভিসা বেশি হয় দেখেন আসলে বাংলাদেশিদেরকে আমি কোম্পানি কোম্পানি যদি ভালো হয় সেটা যে কোনো কোম্পানি পারমিট হোক ভিসা হবে যদি কোম্পানি ভালো হয় সেটা হোক কনস্ট্রাকশন কোম্পানি সেটা হোক ওয়ে হাউস কোম্পানি সেটা হোক ফ্যাক্টরি কোম্পানি সেটা হোক রেস্টুরেন্টের ওয়ার্ক পারমিট অর্থাৎ যদি এভরিথিং পারফেক্ট থাকে প্রোফাইল ভালো থাকে কোম্পানির তাহলে ভিসা হবে এই জায়গাতে আসলে ম্যাটার করে না আসলে কাদের ভিসা তবে স্কিল ওয়ার্কারদের ভিসা কিন্তু সময় ভালো হয় এখন আপনি ওয়েল্ডারের জন্য ট্রাই করছেন আপনার ভিসা রেশিও ভালো থাকবে আপনি প্লাস্টারের জন্য ট্রাই করছেন আপনার ভিসা রেশিও ভালো থাকবে আমি আবারও বলবো যারা নতুন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে লাস্ট পার্টে বলে দিব আসলে কীভাবে বৈধভাবে সার্বিয়া থেকে আপনি আসতে পারবেন তারপর আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট কত দিনে আসে সেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন আমি কিন্তু আমাদের একটা ক্যাম্পের মধ্যে আছি ইতালির ক্যাম্প থেকেই আপনাদের সাথে ভিডিওটা মেক করতেছি সার্বিয়াতে আপনি যদি ইয়ে করেন অর্থাৎ সার্বিয়াতে আপনি যদি ফাইল জমা করেন পারমিট আসতে দুই থেকে আড়াই মাসের সময় লেগে যায় কারও আবার খুব আর্লি পারমিট চলে আসে এগুলো খুব রেয়ার যে এক মাসের ভিতরে নাকি পারমিট চলে আসে তবে দুই মাস ম্যাক্সিমাম আড়াই মাস তিন মাসও লাগতে পারে বুঝতে পারছেন তো এখন আসেন লাস্ট পার্টে যে ভাই সার্বিয়া থেকে আসলে ইতালিতে বৈধভাবে আসা যায় কিভাবে আমরা তো সবাই জানি বা বাংলাদেশ থেকে যারাই আসেন সবাই সাড়ে তিন হাজার ইউরো চার হাজার ইউরো করে কেউ হেঁটে হাটা হা হেঁটে আসে অর্থাৎ হাটার গেম দিয়ে আসে কেউ ট্যাক্সি গেম দিয়ে আসে তো আসলে আমরা আসলে ভাই চাচ্ছি যে অথেন্টিকভাবে বৈধভাবে আসার জন্য এটা কিভাবে সম্ভব হাউ ইট পসিবল স এখন আমি ওইটা বলবো দেখেন সার্বিয়াতে যাওয়ার পর আপনারা চাইলে বৈধভাবে আসতে পারবেন তবে এই জায়গাতে কিন্তু আছে কারণ আপনাকে কোম্পানিতে কাজ করতে হবে এবং সার্বিয়াতে আপনার সব ধরনের ডকুমেন্টস থাকতে হবে লাইক টিআরসি কার্ড সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট যা ব্যাঙ্ক আপনার যাবতীয় যা কিছু অর্থাৎ এক কথায় মোট কথায় আপনাকে বৈধভাবে সার্বিয়াতে বসবাস করতে হবে এখন আপনি সার্বিয়াতে গেছেন গিয়ে আপনার টিআরসি কার্ড নাই আপনি আসতে পারবেন না বৈধভাবে আপনার কোম্পানি কাজ দিছে না আপনি কিছুই করতে পারতেছেন না আপনি আসতে পারবেন না বৈধভাবে এটা হচ্ছে একটা বিরাট প্রবলেম বাংলাদেশিদের জন্য তো যাদের কাছে ডকুমেন্টস থাকবে টিআরসি কার্ড থাকবে তারা কিন্তু বৈধভাবে আপনারা অ্যাপ্লিকেশন করে আসতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে ভাই কীভাবে বৈধভাবে অ্যাপ্লিকেশন করবো আমরা কি কোথায় যাব কোথায় যাব বলতে আপনারা যখন সার্বিয়াতে যাবেন ছয় সাত আট মাস কাজ করে নেবেন সার্বিয়াতে যখন আপনার কোম্পানিতে পারমিট এক্সটেনশন করার সুযোগ চলে আসবে পারমিট এক্সটেনশন করবেন করার পর আপনারা কারো মাধ্যমে যারা ইউরোপে থাকে অনেক আছে বাজার যার যে কারো লোয়ারের মাধ্যমে আপনারা যে কোনো সেঞ্জেন কান্ট্রির জন্য আপনারা একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন যে সেটা হতে পারে পোল্যান্ড সেটা হতে পারে হাঙ্গেরি সেটা হতে পারে লিথুনিয়া চেক রিপাবলিক স্লোভাকিয়া যে কোনো দেশের একটা ওয়ার্ক পারমিট আপনারা ম্যানেজ করা ট্রাই করবেন তারপর হচ্ছে আরেকটা জিনিস মাথার দেখবেন সার্বিয়াতে কোন দেশের অ্যাপয়েন্টমেন্টটা ইজিলি ম্যানেজ করা যায় কোন দেশে আপনি ইয়ে করতে পারবেন সেটা আপনি ট্রাই করবেন সেটা হলে আপনি ইয়ে করতে পারবেন তা মানে আপনার জন্য ইজি হবে যে কি কী ডকুমেন্টস লাগবে আমাকে এমবেসিতে জমা দেওয়া তো ধরুন আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করছেন করার পর আপনি ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন ট্রাভেল ইন্স্যুরেন্স ওগুলো পে করবেন করে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নেবেন আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ফিঙ্গার টিঙ্গার দেবেন দেন আপনি রেজাল্টের জন্য ওয়েট করবেন তারপর যদি ভিসা পান তাহলে আপনি সার্বিয়া থেকে টিকিট কেটে আপনি সেন্জেন জুনে কাজের উদ্দেশ্যে চলে আসতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে মানে বৈধভাবে আসার যে উপায় এটাই হচ্ছে বৈধভাবে আসার উপায় বৈধভাবে আসার উপায় হচ্ছে আমরা যেভাবে বাংলাদেশ থেকে আপনি যেভাবে সার্বিয়া আসছেন ঠিক সার্বিয়াতে আসার পর এইভাবে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি সার্বিয়া থেকে পোল্যান্ড হাঙ্গেরি ওইগুলোতে ঢুকতে পারবেন সিম্পল হিসাব বুঝতে পারছেন তারপর অনেকের প্রশ্ন ভিজিট বিষাতে আমরা সার্বিয়া থেকে ট্রাই করতে না হ্যাঁ আপনি ডেফিনেটলি পারবেন আপনি বৈধ থাকলে আপনি বিজিট বিষাতেও ট্রাই করতে পারবেন তবে এই জায়গাতে আপনার কোম্পানি এমপ্লয়ারের কাছ থেকে আপনার লেটার ব্যাটার যাবতীয় যা কিছু আছে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এভরিথিং পারফেক্ট থাকতে হবে তা ই আপনি আবেদন করতে পারবেন ভিজিট ভিসার জন্য সার্বিয়া থেকে সেনজেন জুনে তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই বৈধভাবে আসার কোনো সুযোগ আছে কিনা তো আশা করি এই বৈধভাবে আসার যে প্রক্রিয়াটা আপনারা আজকে বুঝতে পারছেন যারা ভিডিওটা দেখছেন তাদের আসলে কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার যদি কনসেপ্ট পুরোটা ক্লিয়ার না হয় আমি আবার এই বিষয়গুলো নিয়ে আবার লাইভেই করবো লাইভে আপনাদেরকে বলে দিব আমার এই ভিডিওতে আমার এই চ্যানেল থেকে সো আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ইমরান রাজের ব্লগও আপনারা ফলো করে রাখতে পারেন সেখানেও আমার সাথে কানেক্টেড হতে পারেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইউরোপ কান্ট্রিগুলার ইনফরমেশন সঠিক গাইডলাইন্স এগুলো দেওয়ার জন্য এবং তথ্য দেওয়ার জন্য সো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে কিছু মানুষ হলেও কিছুটা জিনিস বুঝতে পারছেন যে আসলে সার্বিয়াতে আসে আসার পর বৈধভাবে কীভাবে আসতে পারবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ